ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর স্কুল মাঠে রবিবার বিকালে পরানপুর সাথীসংঘ বনাম গোপালদী একাদশ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হাটগোবিন্দপুর রক্তরেখা যুব সংঘ আয়োজিত এই ফাইনাল খেলায় উদ্বোধন করেন রক্তরেখা যুব সংঘ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মোল্লা। ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আসগর মানিক, রক্তরেখা যুব সংঘ সভাপতি এম এ রাজ্জাক, ইউপি সদস্য ফরিদ মোল্লা, থানা বিএনপি সমাজসেবা সম্পাদক আশরাফ হোসেন, আবু মোল্লা, নোয়াইদ সর্দার, তোরাব মোল্লা প্রমুখ। খেলায় পরানপুর সাথীসংঘ গোপালদী ফুটবল একাদশকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে 13 মিনিটে একটি ও দ্বিতীয়ার্ধে 23 মিনিটে একটি, এই দুটি গোল করেন নাজমুল। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক বিভিন্ন বয়সের দর্শক কানায় কানায় পূর্ণ ছিল মাঠের চারপাশ। এস এম মনিরুজ্জামান, এইচ এম বাংলা টিভি, ফরিদপুর।